Assalamualaikum সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর কাটলি রেসিপি চলুন এখন আমরা শুরু করব আলুর কাটলি তৈরি করার জন্য এখানে দুইটা বড় সাইজের আলু নিয়েছি আমি একটু মোটা মোটা করে চাকা চাকা করে কেটে নিয়েছি এগুলো ধুয়ে পানি সরিয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে অল্প আলু দিয়ে দিয়েছি আমি সবগুলো একসাথে দিচ্ছি না উপরে একটু লবণ ছিটিয়ে দিয়েছি সবগুলো একসাথে আলু দিলে ভাজার সময় একটু কষ্ট হবে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে না ভাজাও হবে না সেই জন্য আমি সবগুলো একসাথে দিইনি অল্প আলু দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেছি এমন ভাবে ভাজতে হবে যাতে আলুগুলো তেলের মধ্যে সিদ্ধ হয়ে যায় এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেছি সেম ভাবে আমি সবগুলো আলু একই ভাবে ভেজে নিয়েছি এখন আমি 6টি শুকনো মরিচ প্রথমে তেলের মধ্যে ভেজে নেছি এই শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেছি এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা হাফ চামচ জিরা দিয়ে দিয়েছি আস্ত জিরা প্রথমে পুরনটা হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এক চা চামচ পেস্ট বাটা দিয়ে দিয়েছি পেস্টটা হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আদা রসুন পেঁয়াজ একসাথে একটু ভেজে হালকা একটু নরম করে নিয়েছি এখানে আমি হাফ চামচ করে হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো দিয়েছি এগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ স্লিফ্লেক্স আমি যে শুকনো মরিচগুলো ঠেলে রেখেছিলাম এগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে টমেটো সস না থাকলে টমেটোকে ছোট ছোট করে কেটেও দিতে পারেন এখন আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি এই আলুর কাটলিগুলো হয়ে গেছে আমি উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি লবণটা এই সময় চেক করে নেবেন আমার লবণটা বাজার সময় দিয়েছিলাম এই লবণই হয়ে গেছে সেজন্য আমি লবণ দিইনি ধনেপাতা দিয়ে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল আলুর কাটলি রেসিপি আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ